রাজ্য আজকে আমরা মোবাইলে যে কথা বলি সেই আবিষ্কার সাত জগদীশের জন্ম মৃত্যু বার্ষিকীটা আমি যেন জাতীয় পর্যায়ে দেখতে চাই এই অগ্রসর বিক্রমপুরের মাধ্যমে। আমি চাই বিজ্ঞানী সাত জগদীশের জন্ম এবং মৃত্যু বার্ষিকী অগ্রসর বিক্রমপুরের মাধ্যমে যেন উদযাপন হয়। 23 নভেম্বর তার মৃত্যু বার্ষিকী, 30 নভেম্বর তার জন্মবার্ষিকী। আমার আরেকটা দাবি, মুন্সিগঞ্জের অনেকে এখানে আছেন, আপনারা অন্য চোখে দেখবেন না, মুন্সিগঞ্জ জেলাকে শিল্পকলা একাডেমিতে ঢোকার পরেই ডিসি কর্নার আছে, সেখানে বিশ্ববিখ্যাত কবি রবি ঠাকুরের ছবি আছে, কাজী নজরুল ইসলামের ছবি আছে, কিন্তু সারা পৃথিবী যিনি আলোকিত করেছেন জ্ঞানের দিক দিয়ে, বিজ্ঞানের দিক দিয়ে, সেই সাত জগদীশের ছবিটা সেই ডিসি কর্নারে নাই। আমি আজকে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, মুন্সিগঞ্জ ঢুকতেও যেন সেই ডিসি কর্নারে বিজ্ঞানী সাত জগদীশের ছবিটা শোভা পায়। আমার কাছে দুইটা ছবি আছে, যখন বিক্রমপুরে শ্রী যদুনাথ রায়ের বাড়ি জাদুঘরটা উদ্বোধন হয় তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুস্তাফিজুর রহমান স্যার এসেছিলেন, তিনি 2 দিন থেকে গবেষণা করে ওখানে বিক্রমপুরে সেই জাদুঘরে কে কি দিয়েছিল সেটা গবেষণা করে ওখানে সংরক্ষিত আছে। আমি সেইদিন ওই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তিনি উপস্থিত ছিলেন। ছবিতে আসাদুজ্জামান নূর, তিনি উপস্থিত ছিলেন। আমাদের আজকে সুনামধন্য গবেষক, লেখক, সাহিত্যিক নুরে আলম লেলিন ভাই, তিনি উপস্থিত ছিলেন। লেলিন ভাই আমাকে বলেছিলেন, আপনি একটা কিছু এদের উপহার দিয়ে যাবেন আজকে। আমি 170 বছরের পুরানো, যখন বললাম যে এটার বয়স 170 বছর, একটা প্লেট, একটা কাচের প্লেট আমি দিয়েছিলাম, তখন গবেষণা করে ওনারা দেখলেন যে এটা 170 বছর না, এটার বয়স আরো বেশি। সেই ছবিও আমার এখানে শোভা পাইছে, মন্ত্রী মহোদয়ের হাতে আমি দিচ্ছিলাম। আমি সেই ছবি দুটাকে গর্ব করে আমি সংরক্ষণ করে বাড়িতে রেখেছি, আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। লেলিন ভাইয়ের ছবি আছে, অ্যাটর্নি জেনারেল মাহবুব ভাইয়ের ছবি আছে, আসাদুজ্জামান খান তার ছবি আছে, বাবু সুকুমার রঞ্জন ঘোষের ছবি আছে, পাশে সেই প্লেটটি আমি দিচ্ছিলাম। আজও সে জাদুঘরে সে প্লেটটি আমার।